আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সরকারি চাকরিতে যোগদানের পূর্বে অবশ্যই আপনাকে পাঁচটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে। এই পাঁচটি বিষয় সম্পর্কে যদি আপনি না জেনে চাকরিতে যোগদান করেন, তাহলে পরবর্তীতে আপনি মানসিক ডিপ্রেশন, হতাশা, উচ্চ রক্তচাপ ও মাইগ্রেনের মতো সমস্যায় ভুগতে পারেন। তাই এই সকল সমস্যার সম্মুখীন হতে না চাইলে অবশ্যই আপনি চাকরিতে যোগদানের পূর্বে এই পাঁচটি বিষয় সম্পর্কে জেনে নিন। এখন আমি আপনাদেরকে এই পাঁচটি বিষয় সম্পর্কে বলবো। গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়। এক, আপনি যে পদে যোগদান করতে যাচ্ছেন সেই পদটি ব্লক পোস্ট কিনা সে বিষয়ে আগে আপনাকে জানতে হবে। অর্থাৎ এই পদ থেকে পদোন্নতি পাওয়া যায় কি না, নাকি এই পদে যদি যোগদান করেন সারা জীবন যদি এই পদেই থাকতে হয়, এই পদেই চাকরি শেষ করতে হয়, তাহলে কিন্তু আপনি মানসিক সমস্যায় ভুগবেন। কারণ হচ্ছে আপনি দেখবেন যে অন্য অন্য পদের পদোন্নতি রয়েছে, তারা পদোন্নতি পেয়ে অনেক ভালো জায়গায় চলে যাচ্ছে, কর্মকর্তা হচ্ছে, কিন্তু আপনি যে পদে যোগদান করতেছেন ওই পদেই থাকতেছেন। এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি বয়স থাকলে অন্য চাকরি পিছনেও দৌড়াবেন। দুই নং বিষয়টি হচ্ছে আপনার পদের মাসিক বেতন কত। অনেকে আছেন যারা সরকারি চাকরিতে যোগদানের পূর্বে জানেন না, অনেকের মনে একটা ধারণা থাকে যে সরকারি চাকরি মানে হয়তো বা অনেক টাকা স্যালারি। দেখা গেলো যে আপনি এটা ভেবে যদি তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী কোনো চাকরিতে যোগদান করেন, যোগদান করে দেখলেন যে আপনার বেতন মাত্র 15 থেকে 16 হাজার টাকা, অথচ আপনার এক্সেপ্টেশন ছিল 30 হাজার বা 40 হাজার টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হতাশায় ভুগবেন। তাই অবশ্যই আপনার বেতন কত টাকা এটি আপনি চাকরিতে যোগদানের পূর্বেই জেনে নেবেন। তিন নং পোস্টটি হচ্ছে পোস্টিং নিজ জেলা বা বিভাগে হয় কি না। অনেক ক্ষেত্রে হয়, অনেক কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো অন্য অন্য সকল জেলায় নেই, অর্থাৎ একটা নির্দিষ্ট বিভাগে রয়েছে বা একটা নির্দিষ্ট জেলায় রয়েছে। আপনার যদি সেই জায়গায় চাকরি হয় সেখানে চাকরি করতে হবে। দেখা গেলো যে আপনার বাসা এক বিভাগে, চাকরি করতেছেন আরেক বিভাগে, অনেক ক্ষেত্রে আপনি ছুটিও পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার হয়ে যায়। ধরেন আপনি যদি নেকটারে যোগদান করেন, নেকটার হচ্ছে অনলি ওয়ান বগুড়াতে অবস্থিত, আপনার বাসা যদি কক্সবাজার হয় তাহলে কিন্তু সারাটা জীবন আপনাকে বগুড়াতেই চাকরি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যে চাকরিতে যোগদান করতেছেন সেই অফিসটি আপনার জেলায় রয়েছে কিনা, পরবর্তীতে নিজের জেলায় পোস্টিংয়ে যাইতে পারবেন কিনা, সেই বিষয়গুলো আপনার জানা দরকার চাকরিতে যোগদানের পূর্বেই। চার নং বিষয়টি হচ্ছে আপনার পদটির কাজের চাপ কেমন। আপনি যে পদে যোগদান করতেছেন সেই পদের কাজের চাপ যদি অনেক বেশি হয়ে থাকে, দেখা গেলো যে আপনার চাকরিতে যোগদানের পর আপনি নিজেকে সময় দিতে পারতেছেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আপনার কাজই করতে হচ্ছে, তো এই ক্ষেত্রে তখন আপনি খুঁজবেন যে আসলে এই পদে যোগদান না করে যদি অন্য পদে যোগদান করতাম তাহলে একটা নির্দিষ্ট সময় কাজ করার পর হয়তো বা রিল্যাক্স পাওয়া যেত। তো চাকরিতে যোগদানের আগে যদি এই বিষয়গুলো জানেন, আপনি রিল্যাক্স যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেই কিন্তু ভালোভাবে চেষ্টা করতেন। তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার পদের কাজের চাপ কেমন বা এর ফিউচার কেমন। পাঁচ নং যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেই পদটি মানানসই কিনা। দেখা গেলো আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু সরকারি চাকরি সম্পর্কে আপনার পদ সম্পর্কে খুব একটা অবগত নন আপনি বা ধারণা নেই। আপনি মনে করতেছেন যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এখন অফিস সহায়ক পদে যোগদান করব বা পরিচ্ছন্নতা কর্মী বা নিরাপত্তা প্রহরী পদে যোগদান করলাম, যোগদান করার পরে সার্টিফিকেট শো করে আমি যেহেতু মাস্টার্স পাস, একটা সময়ে খুব তাড়াতাড়ি পদোন্নতি পেয়ে ভালো পোস্টে চলে যাব। বিষয়টি কিন্তু এমন না। আপনি যদি অফিস সহায়ক পদে যোগদান করেন আপনাকে কিন্তু তখন অনলি মেট্রিক পাস হিসেবেই গণ্য করা হবে, আপনার বাকি সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। অর্থাৎ এই পদে আপনি ভ্যালুলেস হবেন, যে মেট্রিক পাস করে যে যোগদান করলো, আপনি মাস্টার্স পাস করে যোগদান করলেন অফিস সহায়কে, সেও যেদিন পদোন্নতি পাবেন, পদোন্নতি থাকলে আপনিও সেদিন পাবেন। অর্থাৎ আপনার যে মাস্টার্স পাসের যে সার্টিফিকেট আছে সেটি কিন্তু এখানে খুব একটি ভ্যালুয়েবল হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আপনি হতাশায় ভুগবেন।